পাশে পেয়ে গেছি আমাদের অনেক অভিভাবকও বলতে পারেন, মানে শুরুর দিকের আমাদের সাথে যারা ছিল তাদের মধ্যে একজন। আমি জেনে নেবো যে স্যার কোথা থেকে আছেন। আমি বীরভূম, মানে বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুরের পাশে ইলাম বাজার। ইলাম বাজারে আমার কম্পিউটার ট্রেনিং সেন্টার, সৃষ্টি কম্পিউটার ট্রেনিং সেন্টার। আচ্ছা স্যার, তো আজকে আপনি যে এত সুন্দর একটা অ্যাওয়ার্ড পেয়েছেন, এটা কি মানে বেস্ট অফ স্টেট, বেস্ট অফ ডিস্ট্রিক্ট? বেস্ট অফ ডিস্ট্রিক্ট। আর এটা আজকে না, আমি বিগত 2015 থেকে পেয়ে আসছি। আগের বছর একটু মিস হয়ে গেছে, এই নিয়ে চারবার পাচ্ছি বেস্ট অফ বীরভূম। শুধু একটা আমি দেখছি না, সাথে আরও কিছু পেয়েছেন, সিলভার স্টার অ্যাওয়ার্ড আছে। স্যার আমি বলবো যে এটা আর কি, আপনি কতটা এক্সাইটেড ছিলেন এবং এখনও কতটা খুশি, মানে অ্যাওয়ার্ড পেয়ে কতটা খুশি? হ্যাঁ, না অনেকটাই। আগের বছর মিস হয়ে গেছে, এবছর পেয়েছি বেস্ট অফ বীরভূম। যেটা আগের বছর খারাপ লেগেছিলো তার থেকে সেই খারাপ লাগাটা মিটে গেছে, যে আবার আগের জায়গাটা ধরে রাখতে পেরেছি আমি বেস্ট অফ বীরভূম, সেটার জন্য নিজে থেকে স্যাটিসফাই। আচ্ছা স্যার, এনবিসির সাথে কাজ করে খুশি তো? হ্যাঁ অবশ্যই, নাহলে 5 বছর ধরে আমি আসছি কেন, বা 5 বছর ধরে যুক্ত আছি। প্রতি মানে প্রতিটি এনবিসির মিটেই আছি আমি, একদম কৃষ্ণনগর থেকে এই আজ পর্যন্ত। আচ্ছা স্যার, আপনি তো অনেক শুরুর দিকে মানে যুক্ত হয়েছেন, তখন কি জানতেন যে এত কম সময়ে এই অর্গানাইজেশন এতটা মানে সাফল্য পাবে, তো এই ব্যাপারটা কি আপনি জানতেন? হ্যাঁ অবশ্যই, এরদের মানে যা কাজ করা যায়, ফ্রেন্ডলি ফুল সবারির সাথে, সমস্ত স্টাডি সেন্টারের সাথে কথাবার্তা বা সাহায্যকারী, সে তো ভাবছিলাম বা জানিও আদে তাদের কাজ হবে, কারণ এরকম জানি 2020-র মধ্যে 2000 বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এটাই যেন হয়। এবং স্যার নতুনদের উদ্দেশ্যে কী বলবেন, যারা আসতে চাইছে ঠিক আছে, বা যারা এসে কাজ করছে, অলরেডি অনেকেই অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট পায়নি, তো তাদের উদ্দেশ্যে আপনি নতুন কোনো আইডিয়া শেয়ার করবেন? আইডিয়া কিছু না, আমরা করেছি, বেস্ট অফ হয়েছি, তোমরাও ভালো করে নিজের সেরাটা দিয়ে কাজ করো, তোমরাও বেস্ট অফ বীরভূম, এই বেস্ট অফ ডিস্ট্রিক্ট তো হবেই, বেস্ট অফ স্টেটসও হতে পারো বা বেস্ট অফ ইন্ডিয়াও হতে পারো, শুধু নিজের কাজ ভালো করে করতে হবে, ব্যাস। আচ্ছা, মানে বলতে চাইছেন যে এখান থেকে যে গাইডলাইন্সগুলো থাকে, যে সার্ভিসগুলো দেওয়া হয়, সেইগুলো ফলো করলে কি তা অবশ্যই কাজে দেবে? অবশ্যই অবশ্যই, ভীষণ সাপোর্টিং সমস্ত গাইডলাইন দেওয়া হয়, সেগুলো যদি ফলো করা হয় অবশ্যই কাজে দেবে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, সবসময় যেন আপনাকে এইভাবে পাশে পাই, এবং নেক্সট বছর যেন অনেক বেশি কিছু অ্যাওয়ার্ড আপনার হাতে দেখতে পাই। এবছর 3টে দেখতে পাচ্ছি, নেক্সট বছর যেন আরো অনেক বেশি কিছু দেখতে পাই। অবশ্যই আবার চেষ্টা করব নতুন বছরে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।